মাছের মাথা দিয়ে কচুর শাকটা কিন্তু এখানটাতে দেখতে খুবই লোভনীয় লাগছে, তার সাথে সাথে খেতেও খুব ভালো হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা প্রত্যেক বাঙালিরই কিন্তু প্রিয়, বিশেষ করে এই বর্ষাকালের সময়টা যখন ইলিশ মাছ বছরে কিন্তু একবারই ওঠে। তো চলো দেরি না করে রেসিপিটা আমরা কিন্তু দেখে নিই। এখানে কিন্তু আমি কচুর শাকটাকে ভাপিয়ে রেখেছি, এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এইবার আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি দিয়ে দেবো কচুর শাক, এটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা, কারণ যেহেতু আমরা এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, সেহেতু কিন্তু আমাদেরকে কাঁচা লঙ্কাটা দিতে হবে। এইবার আমি দিয়ে দিলাম মাছের মাথা। এইবার আমাদেরকে যেটা করতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর মাছের মাথাটাকেও কিন্তু ভেঙে দিতে হবে যাতে কচুর শাকের সাথে মাছের মাথাটা মিশে যায়। ভালো করে মাছের মাথাতে দিয়ে আমাদের কিন্তু কচুর শাকটাকে মেশাতে হবে, এরকমভাবে যেরকমভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু মাছের মাথাটা শাকের মধ্যে মিশে যাবে। মাছের মাথাটা কিন্তু শাকের মধ্যে ভালো করে মিশে গেছে, কিন্তু আমাদেরকে এই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে শাকের মধ্যে যে জলটা ছেড়েছে সেই জলটা টেনে নেয়। যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এরকমভাবেই বেশি ফ্লেমের মধ্যে কিন্তু শাকটাকে তৈরি করতে হবে। আর চেষ্টা করবেন যে কচুর শাকের মধ্যে যাতে কাঁচা লঙ্কাটা বেশি করে দেওয়া যায়, কারণ এখানে কিন্তু আমরা শুকনো লঙ্কা ব্যবহার করবো না। কচুর শাকটা কিন্তু আমি নাড়িয়ে একদম সুন্দর করে জলটা এর যতটা ছিল যতটা কিন্তু টেনে গেছে, এইবার আমি নামিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ এতে কিন্তু একটুও জল নেই, পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, আজকে যেহেতু মানে মেঘলা দিন সেহেতু বোঝা যাচ্ছে না, এই যে তোমরা দেখতে পাচ্ছ কচুর শাকের কালারটা কতটা সুন্দর এসছে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, এই যা।